মরিকুম ওয়েলকাম টেকাবে 24 চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব রিং আইডি সর্বশেষ নতুন একটা আপডেট যেটা কিন্তু আর মাত্র দুই দিন পরেই রিং আইডিতে আসতে চলেছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন বর্তমানে কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে রিং আইডির বর্তমান পরিস্থিতিটা খুবই খারাপ অনেকেই কিন্তু রিং আইডি ইনভেস্ট করার পর সেই টাকাগুলো আটকে যাওয়ায় অনেকেই অনেক আশঙ্কার মধ্যে রয়েছে সো বর্তমান পরিস্থিতি রিং আইডি নিয়ে মানববন্ধন করার পর থেকে কিন্তু রিং আইডির সিও লাইভ এসেছিলেন এবং তিনি কিন্তু নিজেই বলেছেন যে আসলে রিং আইডিকে ইউজাররা কতটা ভালোবাসে সেটা কিন্তু তিনি জানেন বর্তমান পরিস্থিতিতে তিনি কিন্তু বলেছেন যে আসলে এই ধরনের মানববন্ধন না করার জন্য কারণ তারা কিন্তু রিং আইডি আইনি প্রক্রিয়ায় চলতেছে আইনের সাথে তারা থাকতেছে যার কারণে কিন্তু তাদের কিছুটা সময় লাগতেছে তো বর্তমানে এখন আবার কিন্তু এক তারিখ থেকে নতুন একটা রিং আইডি আপডেট আসতে পারে সেটা হচ্ছে রিং আইডির আসলেই তারা যদি বড় ধরনের কোনো প্রতারণা না করে থাকে তাহলে কিন্তু এক তারিখেই নতুন ঘোষণা আসবে রিং আইডি আসলে তাদের ক্যাশআউট কার্যক্রম কিংবা রিং আইডির যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা টাকাগুলো আটকে আছে সেগুলোর চূড়ান্ত যে আপডেট বা চূড়ান্ত আপনারা বলে নিতে পারেন যে ক্যাশআউটের টাকাটা আসলে কবে থেকে আমরা পাবো কিংবা যারা ইনভেস্ট করেছে সেই টাকাটা কবে থেকে পাবেন এই ডিটেলস এবং এই সম্পূর্ণ আপডেটটা কিন্তু আসতে চলেছে আগামী নভেম্বর মাসের এক তারিখে এটা কিন্তু এজেন্টদেরকে বলে দেওয়া হয়েছে এজেন্টরাও কিন্তু সরাসরি বলেছে যে আপনারা যাতে কোনো রকম মানববন্ধনে না জানান কারণ এখন রিং আইডির নতুন কার্যক্রম চালু করা হবে তো রিং আইডিতে যারা ইনভেস্ট করেছে তারা অনেকেই কিন্তু জানেন যে রিং আইডিতে বেশ কিছুদিন যাবৎ সমস্যা হচ্ছিল তো তার থেকে কিন্তু এখন সিআইডি বা আইনি প্রক্রিয়ায় তদন্ত করতেছে তারা বলতেছে যে দেশে যদি চেয়ারম্যান কিংবা সিও না আসে সেক্ষেত্রে তারা তদন্ত শেষ করতে পারবে না তো বর্তমান পরিস্থিতি রিং আইডির বলা যাচ্ছে যে খুব শীঘ্রই তাদের নতুন আপডেট এক তারিখের মধ্যে জানানো হবে এবং ইউজাররা কিন্তু বেশ এক মাসের মতো আসলে তারা ওয়েট করতেছে কোনো রকম টাকা পাচ্ছে না রিং আইডি থেকে এবং অনেকে আতঙ্কের মধ্যে রয়েছে আইনি ঝামেলাটা জানার পর থেকে অনেকেই অনেক ধরনের বাজে কমেন্টও করতেছে আসলে রিং আইডির বিরুদ্ধে তবে রিং আইডির সাথে যদি ইউজার থাকে তাহলে রিং আইডি আমাদের মাঝে আবারও আসবে আবারও রিং আইডি থেকে আমরা আগের মতো ইনকাম ক্যাশ আউট করে নিতে পারবো এটা কিন্তু সিও লাইভে সর্বশেষ যে লাইভটা 22 তারিখে হয়েছিল সেটা কিন্তু আপনারা জানেন সেখানে কিন্তু তিনি বলে দিয়েছেন যে আসলে তারা কিন্তু আইনি কার্যক্রমটা শেষ করতে খুব দ্রুত এবং তারা 24 ঘন্টায় কাজ করতেছে রিং আইডিকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য তো তারা কিন্তু কোনো রকমের কম বা কোনো রকমের তারা কিন্তু সময় নিচ্ছে না আসলে রিং আইডিকে ফিরিয়ে আনার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে রিং আইডিকে আবারও আপনাদের মাঝে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আর এটা নিয়েই কিন্তু এক তারিখে নতুন ঘোষণা যে আইনি নোটিশ এবং রিং আইডি বর্তমান বলা হচ্ছে যেটা যে এক তারিখে নতুন আপডেটের মাধ্যমে রিং আইডি চূড়ান্ত ঘোষণা আসবে যে আসলে রিং আইডি কবে থেকে টাকা দিবে এবং রিং আইডির ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো কবে থেকে তারা খুলবে সমস্ত বিস্তারিত এ টু জেড জানানো হবে নভেম্বরের এক তারিখেই তো আপনারা সেদিনই কিন্তু জেনে নিতে পারবেন তো রিং আইডির সর্বশেষ আপডেট আসলে রিং আইডি থাকছে কি না অনেকেই কমেন্ট করছেন যে আসলে রিং আইডি থাকবে না কিন্তু রিং আইডি কিন্তু আপনাদের মাঝে আছে এবং থাকবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো রিং আইডি নিয়ে আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে আপনাকে কমেন্টে জানাতে পারেন অবশ্যই আমি পরবর্তীতে আপনাদের সময় পেলেই কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থই থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ